আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। উদয়ন গুহর উপর হামলা, হাত ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাথাভাঙা ব্যবসায়ীদের দোকান খুলে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক অরুণাভ গুহ। আংশিক লকডাউনের পর বাজারে ভিড় থাকায় পুলিশ অভিযান মালদার বাজারে। দিতবাজার সেতু দখল মুক্ত করতে প্রশাসন এবং পুরসভা দ্বারস্থ হয়ে চলেছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। ময়নাগুড়িতে নতুন করে করোনা আক্রান্ত হলেন 52 জন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন। সংবাদ সম্মেলন করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিজিৎ দেবভূমি। যাত্রী শূন্য যানবাহন চলাফেরা করছে শিলিগুড়ির বিভিন্ন রাস্তায়। ময়নাগুড়ি আসাম মোড় থেকে ওভারব্রিজ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি বাসিন্দাদের। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন বংশীহারি ব্লক যুব তৃণমূলের সহসভাপতি কাউসার আলী। অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল গ্রিন জলপাইগুড়ি। করোনা গ্রাসে প্রাণ হারালেন ধূপগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী। ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি।